তেল গরম হয়ে গেছে, নিরামিষ কচুর লতি বলে কালো জিরে ফোড়ন দেওয়া হলো। আর এই যে মশলাগুলো দেখো, এর মধ্যে রয়েছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, আদা বাটা, হলুদ আর নুন। এটা পুরো মশলাটা তেলে দিয়ে দেওয়া হলো। একটু জল দিতে হবে, একটু জল দিতে হবে, না হলে মশলাটা পুড়ে যাবে। একটু মশলাটা দিয়ে নাড়তে হবে, মশলাটা না হলে পুড়ে যাবে। শুকনো মশলা, মশলাটা ভালো করে কষিয়ে নেওয়া হলো। জলটা একটুখানি থাকতে থাকতে কচুর লতিটা যেটা ভাপিয়ে নেওয়া হয়েছিল নুন হলুদ দিয়ে, সেটা দিয়ে দেওয়া হলো। এবার অল্প একটু চিনি দিয়ে দেওয়া হচ্ছে পরিমাণ মতো। খুব আলতো আলতো করে নাড়তে হবে, নাহলে ঘেঁটে যাবে। হালকা হাতে নাড়তে হবে, না হলে এটা একদম ঘেঁটে গেলে আর ভালো লাগবে না খেতে। এটা এইভাবেই চাপা দিয়ে দিয়ে মাঝে মাঝে নেড়ে নেড়ে এইভাবেই রান্নাটা করতে হবে। এটা সমানে ঢাকা দিয়ে দিয়ে কষতে থাকতে হবে। দেখো এটা পুরো নেড়ে নেড়ে ভাজা হয়ে গেছে কমপ্লিট। এটা একদম রেডি টু সার্ভ। আলতো হাতে নাড়তে নাড়তে করতে হবে, না হলে ঘেঁটে যাবে।